আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হুদা। এমডি নাজমুল হুদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা পেজা অ্যাকাউন্ট খুলব। তো অনলাইনে কাজ করতে গেলে প্রথমেই আমাদের অবশ্যই অনলাইন থেকে টাকা উইথড্র করতে গেলে অবশ্যই কিছু কিছু অ্যাকাউন্ট খুলতে হবে। তার মধ্যে পেজা, পেপাল, বিটকয়েন এগুলো গুরুত্বপূর্ণ। যদিও বা পেপাল এখনও বাংলাদেশে আসেনি, তবে ইনশাল্লাহ আগামী বছর আসবে। তো চলুন দেখে আসি আমরা কিভাবে পেজা অ্যাকাউন্ট খুলব। তো আমাদের প্রথমে অবশ্যই যে কোনো একটা ব্রাউজার ইউজ করতেই হবে। তো আমার পছন্দের ব্রাউজার আমি ক্রোম ব্যবহার করব। তো প্রথমে লিখতে হবে পেজা, payza.com লিখে সার্চ দিতে হবে। তো payza.com লিখে সার্চ দেওয়ার পর আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো সাইন ইন করবেন, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা নাই সেই কারণে সাইন আপ। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পেজা অ্যাকাউন্ট যে খুলবেন অবশ্যই আপনি এখানে যা কিছু দেবেন সব আপনার পার্সোনাল জিনিস দেবেন। অর্থাৎ আপনি যেখানে নাম ব্যবহার করবেন সেটা যেন আপনার ভোটার আইডি কার্ড হয়ে থাকে, ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নাম অনুসারেই দিতে হবে, কারণ এখানে কিন্তু ভোটার আইডি কার্ড ছাড়া আপনি করতে পারবেন না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ভাই আমার তো এখনও ভোটার, আমি তো এখনও ভোটার হইনি বা আমার এখনও আইডি কার্ড আসে নাই, তো আমি কি করব, আমি এখন কাজ করি। তো অবশ্যই সেক্ষেত্রে আপনি আপনার বাবা কিংবা আপনি আপনার মা বা বড় ভাই যে কারো দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো সেই কারণে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের এখানে দেখাচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু আমরা কাজ করব নিজস্ব, সেই কারণে আমরা ওপেন ইওর ফ্রি পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে সিলেক্ট কান্ট্রি, তো এখানে সিলেক্ট কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশি তো বাংলাদেশ। তারপরে এখানে দেখেন এখানে সেকশন, এটা যেটা দেওয়া আছে এখানে মিস্টার মিসেস, যেহেতু আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার দিতে পারেন। তো মিস্টার দেওয়ার পর অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেম ভালোভাবে দেখতে হবে, এবং আমি যেটা বলছি যে ভোটার আইডি কার্ড অনুসারে দেখেন, এই ভোটার আইডি কার্ড অনুসারে যদি আমরা দিতে চাই তাহলে এখানে দেওয়া আছে এমডি নজরুল ইসলাম। ঠিক তেমনিভাবেই আমাদের এখানেও লিখতে হবে এমডি এমডি নজরুল লিখলাম, এখানে লাস্ট নেমে গিয়ে লিখবো ইসলাম, শেষ। অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে কারণে আমার এটা আমার ফার্স্ট ল্যাপটপ, সেই কারণে আমার এখানে ইমেলটা লগ ইন করা ছিল, মানে পেজাটা লগ ইন করা ছিল, সেই কারণে আমার এখানে জিমেইলটা দেখাচ্ছে। তো আপনাকে অবশ্যই একটা জিমেইল দিতে হবে, তো সে মনে করুন এটাই আপনি জিমেইল দেবেন। এবং তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো মনে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তো পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। তো কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেটা আমি দেখাচ্ছি। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য মনে করেন আপনার নাম এটা, ঠিক আছে। তো আপনার নামের প্রথম অক্ষর লিখলেন এন, লেখার পরে কয়েকটা সংখ্যা দিলেন। তো এইভাবে কয়েকটা সংখ্যা দেওয়ার পর আপনি কি করবেন, অ্যাট দ্য রেট কিংবা হ্যাশ বা এই ধরনের কয়েকটা জিনিস দেবেন। তাহলে এখানে দেখেন চারটা জিনিস, কিন্তু আমাদের বড় হাতের লেটার থাকলো, স্মল লেটার থাকলো, তারপরে কিছু সংখ্যা থাকলো, তারপরে অ্যাট দ্য রেট বা হ্যাশ। এইরকমভাবে যদি আপনি দেন তাহলে আপনার পাসওয়ার্ডটাকে সহজে কেউ হ্যাক করতে পারবে না। তারপরে এটা দেওয়ার পর আপনি এখানে যে গেট স্টার্ট আছে সেই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করলে, গেট স্টার্টে ক্লিক করবেন, গেজেস্টারে ক্লিক করার পর আপনার যে ইমেল থাকবে সেই ইমেইলে একটা মেসেজ যাবে। তো সেই কারণে আমার যেহেতু এখানে হচ্ছে একটা পেজা অ্যাকাউন্ট খোলা আছে, সে তো সেই কারণে আমি দেখাচ্ছি না। তো আপনার পেজা অ্যাকাউন্ট যখন ইমেইলে মেসেজ যাবে, সেই ইমেইলে মেসেজ গেলে আপনি সেই মেসেজটাতে ওখানে ক্লিক করতে বলবে, সেই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে।
তো লগ ইনে যাওয়ার পর অবশ্যই আপনি যে ইমেইল অ্যাড্রেসটি দিলেন সেই ইমেইল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সট করে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। দেখেন আমার কিন্তু অলরেডি পেজা অ্যাকাউন্টে ঢুকে গেছে, ঠিক তেমনিভাবে আপনারও পেজা অ্যাকাউন্টে এইভাবে ঢুকে যাবে। তো তারপর অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই কীভাবে করবেন সেই জন্য হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রথমে, যেহেতু আমার এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাইড, আমার অ্যাকাউন্টে ভেরিফাই করছি। তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে প্রথমে আপনাকে যেটা যাইতে হবে আপনার নিজস্ব অ্যাকাউন্টে যাইতে হবে। অ্যাকাউন্টে যাওয়ার পর হ্যাঁ এখানে এই যে ইমেইলে আপনার যে কোনো কিছু যদি এখানে এই অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনার কিন্তু ইমেইলে নোটিফিকেশন যাবে এবং সবগুলো আপনার ইমেইলেই যাবে এখান থেকে যত প্রবলেম হবে। আর এখানে আপনি আপনার ব্যালেন্স, তারপরে ক্রেডিট কার্ডে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পেইড কার্ড, যে কোনো প্রিপেইড কার্ড, যে কোনো কিছুর মাধ্যমে এটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন টাকা, ওখান থেকে আছে ওখান থেকে আপনি নিতে পারবেন। আর পেজারও একটা ক্রেডিট কার্ড আছে। আর এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে পেজা অ্যাকাউন্ট যদি খোলেন তাহলে পেজা অ্যাকাউন্ট থেকে আপনি আপনার টাকাটা বিকাশে নিতে পারবেন, সেটা অবশ্য আমি আমার পরবর্তী টিউটোরিয়াল দেখাবো কীভাবে হচ্ছে পেজা অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে নেওয়া যায়। তো প্রথমে অ্যাকাউন্টে ঢোকার পর এখানে দেখেন, এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনে যাবেন। আপনার ইনফরমেশনগুলো সব দেখবেন যে ওখানে ঠিক আছে কি না, যা যা আছে সব কিছুই দেখে নেবেন এবং এখানে সব ইনফরমেশনগুলো সঠিক দেবেন। সঠিক দেওয়ার পর ফোন নাম্বার দিয়ে এটা আপডেট করে দেবেন, যদি আপনার কোনো কিছু থাকে আপডেট দিয়ে দেবেন। এবং পাসওয়ার্ড যদি আপনার ভুলে যাওয়ার মতো হয় তাহলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন। তো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবেন, তারপরে এখানে নিউ পাসওয়ার্ড দেবেন এবং এখানে নিউ যে পাসওয়ার্ডটা নতুন দিলেন সেটা আবার এখানে দিয়ে আপডেটে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই যে ট্রান্সফারের পিন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যখন টাকা উঠাবেন তখন অবশ্যই আপনাকে পিন দিতে হয়। যেমন আমরা বিকাশ থেকে যখন টাকা উঠাতে যাই তখন কিন্তু আমাদের একটা পিন দিতে হয়, তো সেই পিনটা অবশ্যই এখানে যে পিনটা দিবেন সেই পিনটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ যখন টাকা আপনি এখান থেকে তুলবেন তখন অবশ্যই আপনার এই পিনটা লাগবে। আর তখন যদি আপনার পিনটা ভুল হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। তারপরে ইমেইল, ইমেইল অ্যাড্রেসটা অবশ্যই আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনার ইমেইল অ্যাড্রেসটা দেখতে পারবেন, এবং আপনি যদি এই ইমেইল অ্যাড্রেস ইচ্ছা করলে আপনি এটা যদি রিমুভ করতে চান, রিমুভ করে আপনি নতুন যদি একটা ইমেইল অ্যাড্রেস যোগ করতে চান তাহলে অ্যাড নিউয়ে যেতে হবে। অ্যাড নিউয়ে গিয়ে আপনি নতুন একটা ইমেইল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন এখানে গিয়ে। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন সব কিছু, এখানে সব কিছু আপনারা দেখবেন। এখানে আপডেট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা আপনি মনে করেন যে আপনার নতুন কোনো কিছু সংযোগ করতে হবে তাহলে অবশ্যই এখানে সংযোগ করবেন। আর অবশ্যই অ্যাকাউন্ট যখন ভেরিফাই করবেন, যেহেতু আমার এখানে কিন্তু ভেরিফাইড লেখা আছে, আমি যেহেতু অ্যাকাউন্টটা ভেরিফাই করছি সেই কারণে ভেরিফাইড লেখা আছে, তো আপনার প্রথমে এটা ভেরিফাইড থাকবে না, সেই কারণে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড যাবে। তো ন্যাশনাল আইডি কার্ডের আপনি হচ্ছে ফটো দেবেন এইরকম, আর এটা আপনি সবচেয়ে ভালো হয় স্ক্যান করে ফটো দেওয়া, আর যদি স্ক্যান করতে না পারেন তাহলে অবশ্যই ফোন দিয়ে এটাকে এইভাবে করে ফটো তুলে আপনার এনআইডি কার্ডের পিছনে এবং সামনের দুই পাশের পিকচার দিতে হবে, দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা। তো এখানে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে রেফার প্রোগ্রাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রেফার প্রোগ্রামটা দেবেন, এটা এই লিঙ্ক থেকে যদি আপনার কেউ পেজা অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি ইনকামও করতে পারবেন এখান থেকে, সম্ভবত $10 দেয় এখান থেকে। তো আমি এই লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো, তো এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলেও আপনারা
মানে পেজা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনি পেজারে যে লিখে সার্চ দিলেন সেটা আর লেখার দরকার নেই, এখানে সরাসরি এই লিংকটার ভেতরে ক্লিক করলেই আপনারা পেজাতে ঢুকে যাবেন এবং এখান থেকে এই যে গেট এ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আশা করছি আর কোনো প্রবলেম হবে না আপনাদের পেজা অ্যাকাউন্ট খোলার জন্য। তো পেজা অ্যাকাউন্ট থেকে কিভাবে হচ্ছে আমরা বিকাশে টাকা নিতে পারবো সেটা আমি পরবর্তীতে দেখাবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার পাশে থাকুন, ধন্যবাদ।